আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা আক্রান্ত মানুষের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা জীবন দিলেও বিরোধী দল শুধু সমালোচনা করছে, অভিযোগ প্রধানমন্ত্রীর। করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় দেশে আরো ২০ জনের মৃত্যু, চার মাসের মধ্যে মৃতের সংখ্যা সর্বনিম্ন। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন সিলেটে ছাত্রাবাসে ধর্ষণ মামলার আরো তিন আসামি। করোনায় আক্রান্ত হওয়ার একদিনের মধ্যে সামরিক হাসপাতালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং টানা চতুর্থবারের মতো বাফুফের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনায় আক্রান্ত মানুষের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা জীবন দিলেও বিরোধী দল শুধু সমালোচনা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি বলেন, করোনা প্রমাণ করেছে আওয়ামী লীগ জনগণের দল। এ সময় দলকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে যোগাযোগ বাড়াতে নেতাকর্মীদের তাগিদ দেন আওয়ামী লীগ সভাপতি। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। দেশে করোনা সংক্রমণের সাত মাস পর গণভবনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা করে আওয়ামী লীগ। সভায় দলকে সংগঠিত ও শক্তিশালী করতে করোনা সংকটকালেও পূর্ণাঙ্গ কমিটির কাজ শেষ করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন জায়গায় আমাদের হয়তো সম্মেলন রয়েছে, কিন্তু করোনার কারণে আমরা কমিটিও করতে পারিনি বা কেউ খোঁজ নিতে পারি, যেতেও পারিনি। তো সেগুলি আমার মনে হয় এখন একটা সময়, আস্তে 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 আমরা সেগুলি কাজ করতে পারবো। তো আমাদের সেই কাজগুলি করে দিতে হবে। আগামী দিনে কী করণীয় সেটাও জানতে চাই এবং ভারতবর্ষের মানুষের সাথে যোগাযোগটা রক্ষা করে চলবেন সেটাই আমরা চাই, যে আওয়ামী লীগ জনগণের পাশে আছে, জনগণের পাশে থাকবে এবং জনগণের জন্যই আওয়ামী লীগ সবসময় কাজ করে। সব ধরনের দুর্যোগের মধ্যেও সরকারের সঠিক পদক্ষেপে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি ও জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। করোনা মোকাবেলা নিয়ে সরকারের সমালোচনাকারীদের পাল্টা সমালোচনাও করেন সরকার প্রধান। আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আছে, এই করোনা মোকাবেলার সময় তারা যখন মাঠে নেমেছে তখনই সেটা প্রমাণিত হয়েছে। আজকে যে কারণে আমার প্রায় ৫২২ জন নেতাকর্মী সব মৃত্যুবরণ করেছে, এই যে এত বড় স্যাক্রিফাইস আর কোনো দল তো করেনি। আমার মনে হয় একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলেই মানুষ এই সহযোগিতাটা পেয়েছে। এখানে যদি অন্য কেউ থাকতো তো কত যে মানুষ মারা যেত, কত যে দুরবস্থা মানুষের হতো তা মানে ভাষায় বলা যায় না। সভায় সারা দেশে বন্যায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এবং ভূমিহীনদের জন্য সরকারের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথাও বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দলের অভ্যন্তরে বিতর্কিতদের আশ্রয় প্রশ্রয় দেয়া চলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, দলীয় সভাপতি শেখ হাসিনা কমিটি গঠনের ক্ষেত্রে দুর্দিনের ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিত নেতাকর্মীরা যাতে বাদ না পড়ে সেদিকে সবাইকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন। রাজধানীতে তার সরকারি বাসভবনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ৮টি সাংগঠনিক বিভাগের জন্য কার্যনির্বাহী সদস্যদের সমন্বয় টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ শেষ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিরামহীনভাবে কাজ করছে সরকার। ওবায়দুল কাদের বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক হলেই নিজেদের লোক দিয়ে নিজস্ব বলয় সৃষ্টির জন্য কমিটি করা যাবে না বলে দলীয় সভাপতি শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। সাংগঠনিক কমিটি গঠনের ক্ষেত্রে দুর্দিনের ত্যাগী, পরীক্ষিত, নিবেদিত নেতাকর্মীরা যাতে বাদ না পড়ে সেদিকে সকলকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন। সভাপতি সাধারণ সম্পাদক হলেই নিজেদের লোক দিয়ে নিজস্ব বলয় সৃষ্টির জন্য
বাইম্যান কমিটি গঠন করা যাবে না। ধর্ষণ সহ সরকার সমর্থকদের অপকর্ম থেকে মানুষের নজর সরাতে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ইন্ডেমনিটি নামের একটি নাটকে ইতিহাস বিকৃতির অভিযোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের মানববন্ধনে তিনি অভিযোগ করেন। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার এখন তটস্থ। চারিদিকে কলঙ্কের বোঝা, চারিদিকে মানুষ ছি 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 করছে, এইটাকে ঢাকার জন্যই তারা তাদের অনুগত কিছু মোসাহেব দিয়ে একটা চটি নাটকের বই, বস্তা পচা নাটকের বই তারা রচনা করেছে, যাতে এমসি কলেজের সেই ভয়ঙ্কর একেবারে লোমহর্ষক যে নির্যাতনের কাহিনী, সম্ভ্রমহানির কাহিনী, সেটা যেন ঢাকা পড়ে। চারিদিকে যে আপনার নারীর সম্ভ্রমহানি চলছে সেটা যেন ঢাকা পড়ে। বিএনপি ভবিষ্যতের রাজনীতিতে টিকে থাকতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রাজধানীর বনানীতে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিতে বিএনপির কর্মীদের যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বে দুর্বলতার কথা উল্লেখ করে বিকল্প দল হিসেবে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি বলে মনে করেন বিরোধী দলীয় উপনেতা। তাদের আভ্যন্তরীণ রাজনীতির বিভিন্ন পদক্ষেপের কারণে বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সামনের দিকে বিএনপির ভবিষ্যৎ নিয়ে সকলেই দুশ্চিন্তাগ্রস্ত যে বিএনপি সামনের দিকে কী পর্যায়ে যাবে, এটা টিকতে পারবে কি না। কাজেই নতুন যারা রাজনীতি করতে যায়, যারা তরুণ সমাজ, যারা দেশকে ভালোবাসে, তাদেরকে রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্ম কোন প্ল্যাটফর্ম বলেন? সেই প্ল্যাটফর্ম হলো জাতীয় পার্টি। করোনা ভাইরাসের সবশেষ ২৪ ঘন্টায় দেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। গত ১২৮ দিনের মধ্যে ২৪ ঘন্টায় এটি সর্বনিম্ন মৃতের সংখ্যা। এর আগে একদিনে ১৫ জনের মৃত্যু হয়েছিল গত ২৮ মে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৯৫৫৪ জনের নমুনা পরীক্ষায় ১১৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১২.৩৭%। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩,৬৭,৫৬৫ জনে, আর মোট মৃতের সংখ্যা ৫,৩২৫। মোট সুস্থ হয়েছেন ২,৮০,৬৯ জন। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৩ জন নারী। সর্বোচ্চ ১২ জন মারা গেছেন ঢাকা বিভাগে। সিলেটে এমসি কলেজে ছাত্রাবাসে গণধর্ষণ মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিন আসামি রনি, রাজন এবং আইনুল। এর আগে দুপুরে কড়া নিরাপত্তায় তাদের আদালতে নেওয়া হয়। পরে সিলেটের মহানগর ম্যাজিস্ট্রেট জিহাদুর রহমান, সাইফুর রহমান ও শারমিন খানম নীলার আদালতে তোলা হয় আসামিদের। এর আগে মামলার প্রধান আসামি সাইফুর সহ তিনজন ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এ পর্যন্ত মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মামলার অপর দুই আসামি মাহফুজ ও রবিউলকে ডিএনএ পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আবার তাদের শাহপরান থানা হাজতে নেওয়া হয়। এদিকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এমসি কলেজের শিক্ষার্থীরা। ছাত্রাবাসের সামনে এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মুন্সীগঞ্জে এবার ধর্ষণের শিকার হয়েছেন ৭২ বছরের এক বৃদ্ধা। শুক্রবার রাতে পৌর এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে। এজন্য তিনি এলাকার চিহ্নিত মাদকসেবী কাদের শেখকে দায়ী করেছেন। পুলিশ জানায়, বুধবার রাতে অজু করতে বের হলে ধর্ষণের শিকার হন ওই বৃদ্ধা। হত্যার হুমকি দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন কাদের ও তার লোকজন। পরে মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়। সারাদেশে ধর্ষণ কেন বেড়েছে সে বিষয়গুলো খুঁজে বের করে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে তৃতীয় পলিসি ডায়ালগ অনুষ্ঠানে শেষে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ১৫ জন সিনিয়র সচিব এতে অংশ নেন।
করোনারও কিন্তু একটা ইম্প্যাক্ট, রাস্তাগুলো অনেক সময় খালি থাকে, তো সেগুলো একটি ব্যাপার রিস্ক হয়ে গেছে। আরও কিছু বিষয়, পারিবারিক যে নির্যাতন বা বিষয়গুলো কিছু আসছে, সেগুলোও কিন্তু কোভিড সিচুয়েশনের মধ্যে এটাও কিন্তু আমাদের একটা পলিসি যে এই এইরকম একটা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সরকার কিভাবে এটাকে অ্যাড্রেস করবে, এই বিষয়গুলো কেন ঘটছে সেগুলো খুঁজে বের করে এবং সেগুলো যেন খুব দ্রুত প্রতিকার করা যায় পদক্ষেপ গ্রহণ করছে। লিবিয়ার বিভীষিকাময় জীবন থেকে দেশে ফিরেছেন 164 জন বাংলাদেশি। ভাড়া করে বিশেষ বিমানে তাদের ঢাকায় এনেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। এর মধ্যে গত মে মাসে মানব পাচারকারীদের হত্যাযজ্ঞ থেকে বেঁচে আসা 9 অভিবাসীও রয়েছেন। আদ্দিন সচিবের রিপোর্ট। স্বপ্নের ইউরোপ যেতে লিবিয়ায় ট্রানজিট নিয়েই সবচেয়ে বিপাকে পড়েন বাংলাদেশি অভিবাসীরা। লিবিয়ার মানব পাচারকারী সংশ্লিষ্ট একটি গ্রুপ আরও কয়েকটি দেশের অভিবাসীদের সাথে জিম্মি করা হয় 37 জন বাংলাদেশিকে। মিজদা শহরের কাছে এক পর্যায়ে নির্বিচারে গুলি চালিয়ে 26 জন বাংলাদেশিকে হত্যা করে ওই সশস্ত্র গোষ্ঠী। সেখানে গুলিবিদ্ধ হন আরও 11 জন, তাদের সহ লিবিয়ায় বিভীষিকাময় পরিস্থিতিতে থাকা মোট 168 জনকে ফেরত আনল IOM। We're working very hard to overcome the various restrictions in place, especially on movement, to get access to the most vulnerable migrants in need of support, especially in the dangerous areas. দেশে আসা এসব অভিবাসীদের পুনর্বাসন ও সহায়তা দেবে IOM। We're working also very closely with the government, especially the Ministry of Expatriate Welfare, to get access to migrants and provide them with the most basic services, especially health, shelter, food and consular services, and for the most vulnerable to make sure that the option of repatriation is also there. বিপজ্জনক ও অবৈধ পথে কোনো বাংলাদেশীকে অভিবাসী না হতেও আহ্বান জানান IOM এর বাংলাদেশ প্রধান। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। টিকিটের জন্য বিড়ম্বনা কাটেনি সৌদি প্রবাসীদের। আকামা ও ভিসার মেয়াদ বাড়িয়েও বিদেশ যাওয়া নিয়ে দুশ্চিন্তায় তারা। সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ ছাড়া অন্য এয়ারলাইন্সের ফ্লাইট চালু নিয়েও আছে উদ্বেগ উৎকণ্ঠা। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। দিনের পর দিন টিকিটের জন্য এয়ারলাইন্স অফিসের সামনে উদ্বেগের সময় কাটছে সৌদি প্রবাসীদের। মতিঝিল ও কাওরান বাজারে টিকিটের অপেক্ষায় প্রবাসীদের এই ভিড় এখন প্রতিদিনের দৃশ্য। কয়েক দফায় আকামা ও ভিসার মেয়াদ বাড়িয়ে অনেকেই দিন গুনছেন টিকিটের জন্য। ভিসার মেয়াদ আছে 5 দিন, এখন টুকুন দিছে, এখন কবে টিকিট দিব জানি না। এখন আমি টিকিট নিয়ে আমি সৌদি যাইতে পারবো কিনা জানি না। 15 দিন ভিসার মেয়াদ ও ছুটির মেয়াদ পাইছি, আর যারা আগে টোকন নিছে তারা টোকন নেওয়ার পর 15 দিন পরও টিকিট পায় না। যদি এই 15 দিনের ভিতরে আমি টিকিট না পাই তাহলে সৌদি আরবে ঢোকা অনিশ্চিত হয়ে যাবে, আমার পুরো ফ্যামিলি অসহায় অবস্থায় পড়ে যাবে। ফ্লাইট সংখ্যা বাড়ানো সহ কিছু উদ্যোগে আগের চেয়ে শৃঙ্খলা ফিরেছে সৌদি এয়ারলাইন্স ও বিমান অফিসে। তবে যারা অন্য ফ্লাইটে দেশে এসেছিলেন তাদের বেশিরভাগই রিটার্ন টিকিট নিয়ে এখনও অনিশ্চয়তায়। দেখতেছি এখানে শুধু সৌদি এয়ারলাইন্সের টিকিট দিচ্ছে, টোকেন দিচ্ছে, অন্য কোন এয়ারলাইন্সে দিচ্ছে না। আমি আসছি এমারাতে দুবাই ফ্লাইটে, আমার যাওয়ার কথা ছিল 11 এপ্রিল, আমি রিটার্ন করব। স্বাগত স্বাগত একটি গেতা আসে না, সৌদি আসে না, কেউ তো বাংলাদেশ ফেমাস আসে না, কেউ তো দুবাই আছে, কেউ কুয়েতে আছে, কেউ বাহরানে আছে, তো হ্যাঁ কি করবো, হ্যাঁ হ্যাঁ বিশারদ এন্তমাই দিতে গেছে, হ্যাঁ তো টিকিট দলনা দরকার সরকার। বিদেশের কর্মস্থলে সময় মতো যেতে না পারলে চাকুরি হারিয়ে বেকার হওয়ার আশঙ্কা আছে এই প্রবাসীদের, তাই সরকারি প্রণোদনা বন্টনেও স্বচ্ছতার দাবি জানান তারা। বর্তমান অধিক প্রবাসী আমরা এখন বেকার হয়েছি, ওই প্রণোদনার আওতায় যদি আমাদের এই প্রবাসীগুলি আনে তাহলে আমরা উপকৃত হইব। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এদেরকে যেন মেল ফ্যাক্টরিতে বা ভালো ভালো কোম্পানিতে যে কোনো অগ্রাধিকার দিয়ে এদেরকে কাজে কর্মে লাগা দেয়, এদের ফ্যামিলিটা আপাতত চলুক। বিদেশে গিয়ে কাজে ফেরার প্রক্রিয়া সহজ করতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক পদক্ষেপ চান প্রবাসীরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি বাপেক্স যোগ্যতার প্রমাণ দিতে পারেনি বলেই দেশীয় বহুজাতিক প্রতিষ্ঠান মিলে গ্যাস অনুসন্ধান করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ পিপু। এক অনলাইন আলোচনায় দেশে জ্বালানি নিরাপত্তা রক্ষায় প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোনোর পরামর্শ দেন জ্বালানি বিশেষজ্ঞরা। ফসলে রাব্বি রিপোর্ট। বাপেক্সকে ক্ষতিগ্রস্ত করে তার হাঁটুতে এরকম বাড়িয়ে দিয়ে কেন গ্যাসপ্রম? বাপেক্স বোর্ডে যারা আছেন তাদের বাপেক্স এর মতো কোম্পানিকে পলিসি গাইডলাইন দিয়ে, ম্যানেজারের গাইডলাইন দিয়ে সহায়তা করার মতো কোনো যোগ্যতাই নেই। প্রতিষ্ঠার 3 দশক পর ব্যর্থ প্রতিষ্ঠান হিসেবে বাপেক্স এর ব্যবচ্ছেদ করতে হয়,
হতাশ জ্বালানি বিশেষজ্ঞরা। এনার্জি অ্যান্ড পাওয়ার আয়োজিত অনলাইন আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, অযোগ্যদের দিয়ে পরিচালনার কারণে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাপেক্স। বাপেক্সকে আবিষ্কৃত একটা গ্যাস ক্ষেত্র শাহবাজপুর ভোলা, এগুলাকে আবিষ্কারের পরে ওখান থেকে বাপেক্সকে সরায় দিয়ে আপনি যদি একটা বিদেশি কোম্পানিকে নিয়ে এসে বসান, বলেন যে তুমি ভাই এটা ড্রিল করো, বাপেক্সকে বলো তোমরা যাও, দিস ইজ রিয়েলি সিরিয়াস। বোর্ড অফ ডাইরেক্টরস যারা আছেন হয়তো প্লিজ ডোন্ট মাইন্ড, দেখা যায় যে হয়তো বোর্ডের ওই ফিসটার জন্য আমরা সেখানে যাচ্ছি। দে রিয়েলি ডু নট কন্ট্রিবিউট ফর দ্য ডেভেলপমেন্ট অফ বাজেট বাপেক্স। বাপেক্স বোর্ড রিকোয়ার্স ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি হিসেবে কাজ করতে গেলে কোম্পানি আইন এটা তৈরি করা হয়েছে, কিন্তু কোম্পানি আইন করলেও এটা সরকারি নিয়ন্ত্রণ আছে, সরকারি মালিকানাধীন আছে। একমত জ্বালানি প্রতিমন্ত্রীও, যোগ্য লোকের অভাব রয়েছে বাপেক্সে। গ্যাস অনুসন্ধানে বহুজাতিক প্রতিষ্ঠানকে কাজের সুযোগ দেওয়ার পেছনে এটি একটি বড় কারণ বলে মনে করেন তিনি। তারা যদি নিজেরা সেইভাবে না চলতে চায়, সুতরাং এই কারণে তো আমাদের তো এক্সপ্লোরেশন করতে হবে না, আমাদেরকে গ্যাস পেতে হবে, আমাদেরকে তো গ্যাস কাজে লাগাতে হবে, আমরা তো বসে থাকতে পারি। বাপেক্সের ব্যর্থতার দায় প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্তদের, সরকারের নয় বলেও মনে করেন প্রতিমন্ত্রী। রিগের জন্য যে আপনাদের গ্যারেজ দরকার, আপনি গাড়ি কিনছেন কিন্তু এখন আপনি এইসব বলতেছেন যে হ্যাঁ গাড়ি কিনছি, পাঁচ বছর আগে আপনি কেন গ্যারেজ বানান, তা আপনি কি করছেন তখন? আমি বাপেক্সের এমডিদের সবাইকে দেখলাম যে তারা যখন বাপেক্সে থাকে তখন কোনো সাউন্ড করে না, আর যখন বাপেক্সের বাইরে যায় তখন বাঘের বাচ্চা হয়ে যায়। সরকারি হিসেবে 2025 সালের পর দেশে গ্যাসের মজুদ শূন্যের কোঠায় নেমে আসবে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করতে হবে। এ বিষয়ে একমত বিশ্লেষক ও নীতি নির্ধারক দুপক্ষই। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনায় আক্রান্ত হওয়ার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নেওয়া হয়েছে সামরিক হাসপাতালে। এরই মধ্যে তাকে দেওয়া হয়েছে পরীক্ষামূলক প্রতিষেধক। চিকিৎসকরা জানিয়েছেন তাতে বেশ ভালো মনে হচ্ছে ট্রাম্পকে। তবে হোয়াইট হাউসের প্রেসিডেন্টের চিকিৎসায় যাবতীয় ব্যবস্থা থাকার পরও কেন তাকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন গণমাধ্যম। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। হোয়াইট হাউসের সাউথ লন থেকে মাস্ক পরে পায়ে হেঁটে নিজেই হেলিকপ্টারে চড়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে সামান্য জ্বর ও অবসাদ সহ মৃদু লক্ষণ দেখা গেছে তার মধ্যে। রওনা হওয়ার আগে দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা দেন প্রেসিডেন্ট ট্রাম্প, যাতে তিনি নিজের ও ফার্স্ট লেডির ভালো থাকার ব্যাপারে আশ্বস্ত করেন সবাইকে। মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে পৌঁছেই টুইটারে ট্রাম্প জানান ঠিকঠাক মতোই আছে সবকিছু, যদিও হোয়াইট হাউসেই চিকিৎসা নিচ্ছেন ফার্স্ট লেডি মেলানিয়া। বিভিন্ন সংবাদ মাধ্যমের তাই প্রশ্ন, চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন কেবল প্রেসিডেন্টকেই নেওয়া হলো হাসপাতালে? Here at the White House there is a fully equipped medical center. There are teams of doctors and nurses who are working 24/7 to assist in any medical emergency with the president. So they clearly think they need something that they cannot provide here, and that will raise a lot of questions about whether it is mild symptoms that the president has or something more serious. White House এর পক্ষ থেকে বলা হচ্ছে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই প্রেসিডেন্ট ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়েছে, কারণ তার বয়স এখন 74 আর সে তুলনায় ওজনও অনেক বেশি, 111 কেজি। করোনায় আক্রান্ত এ ধরনের রোগীদের ঝুঁকি অনেক বেশি, অনেক ক্ষেত্রে তাদের মৃত্যুও হয়ে থাকে। ট্রাম্প ছাড়াও এরই মধ্যে আক্রান্ত হয়েছেন তার প্রশাসনের অনেকেই, তাদের মধ্যে রয়েছেন সাবেক উপদেষ্টা কেলিয়ানি কনওয়ে, ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টিপিয়ান এবং দুই রিপাবলিকান সিনেটর মাইক লি ও থম টিলিস। এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হলেও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সুস্থতা কামনা করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সাংবাদিকদের তিনি জানান, এখন সময় এসেছে মহামারী নিয়ে গুরুত্ব সহকারে ভাবার আর মাস্ক পরা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য না করার। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। সভাপতি ও সিনিয়র সহ সভাপতি সহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের প্রার্থীরা। আগামী 4 বছরের জন্য দেশের ফুটবলের উন্নয়নে দায়িত্ব তাদের হাতে তুলে দিয়েছেন 135 জন কাউন্সিলর। আরো জানাচ্ছেন পরাগ আরমান।
নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগে পরিবর্তনের ডাক ছিল বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের বিপক্ষ শিবিরে, কিন্তু সেই উত্তাপ পাওয়া গেল না বাফুফের নির্বাচনে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে আবারও কাজী সালাউদ্দিনকে বেছে নেন কাউন্সিলররা। প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন আহমেদ জানান, 94 ভোট পেয়ে চতুর্থবারের মতো নির্বাচিত হন সাবেক এই তারকা ফুটবলার। সভাপতি পদে কাজী মোহাম্মদ সালাউদ্দিন 94 ভোট, বাদল রায় 40 ভোট, মোহাম্মদ শফিকুল ইসলাম মানিক 1 ভোট। কাজী মোহাম্মদ সালাউদ্দিন 94 ভোট পেয়ে পরবর্তী 4 বছরের জন্য সভাপতি নির্বাচিত। রাজধানীর এক হোটেলে এই নির্বাচনে 139 জন কাউন্সিলর মধ্যে 135 জন ভোট দেন, 4 জন ছিলেন অনুপস্থিত। সিনিয়র সহসভাপতি পদে 91 ভোট পেয়ে এবারও নির্বাচিত হন সম্মিলিত পরিষদের সালাম মুর্শেদি। প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন 44 ভোট। 4 সহসভাপতি পদের 3টিতে সম্মিলিত পরিষদের ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ, আতাউর রহমান মানিক নির্বাচিত হয়েছেন। তাবিথ আউয়াল ও মহিউদ্দিন আহমেদ সমান 65 ভোট পাওয়ায় আগামী 31 অক্টোবর দুজনকে নিয়ে পুনরায় ভোটাভুটি হবে। তবে সেই নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী তাবিথ। এছাড়া বাফুফের কার্যনির্বাহী পরিষদে আরও 15 জন সদস্য নির্বাচিত হন। আগামী 4 বছর দেশের ফুটবলের উন্নতির জন্য তারা পরিকল্পনা এবং বাস্তবায়নের দায়িত্বে থাকবেন। তবে সেই উন্নতি আর ইস্তেহার বাস্তবায়নে কতটা তারা সফল হবেন সেটা সময়ই বলে দেবে। পরাগমান, এটিএন বাংলা, ঢাকা। সবার জন্য পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা জানান। এ সময় দেশের সব অনাবাদি জমিতে চাষাবাদ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণে সরকারের চলমান প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানান সাধনচন্দ্র মজুমদার। সুপরিকল্পনায় ওনার নির্দেশে 1টি লোক খাদ্যের থেকে মারা যায়নি খাদ্যের জন্য, এবং এত ত্রাণ দেওয়া হয়েছে আমার জীবনে কোথাও এত ত্রাণ আমরা দেখিনি, এবং তাও আমাদের খাদ্য ভাণ্ডার এখনো স্বয়ংসম্পূর্ণ রয়েছে এবং ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী ইয়াতে থাকবে, এটা আমাদের অবস্থা। এবারে আল্লারফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের 20তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে 2019 সালের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড এবং 2020 সালের জন্য অডিটর হিসেবে আর্টিজান চার্টার্ড অ্যাকাউন্ট ও কমপ্লায়েন্স অডিটর হিসেবে হুদা অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পুনঃনিয়োগের অনুমোদন দেওয়া হয়। ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজিত সভায় তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড এবং আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, কোম্পানির ভাইস চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী এমদাদ, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, ক্লেম কমিটির চেয়ারম্যান আবুল হাশেম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবার মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে ভারতে মৃতের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় দেশটিতে মারা গেছে 1,069 জন। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় 79,500 মানুষ। সব মিলিয়ে ভারতে এখনও আক্রান্ত প্রায় 65 লাখ। সরকারি হিসেবে শুধুমাত্র সেপ্টেম্বরেই সংক্রমিত হয়েছেন 23 লাখ, যা মোট আক্রান্তের 40%। সবচেয়ে বেশি নাজুক অবস্থা মহারাষ্ট্রের। করোনায় সেখানে আক্রান্তের সংখ্যা 15 লাখ ছাড়িয়ে গেছে, মারা গেছে 37,000-এরও বেশি। তবে বিশ্বে সংক্রমণের তালিকায় এখনও ভারতের আগে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় 73,500, মারা গেছে 2,08,000 মানুষ। সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 10,29,000 ছাড়িয়েছে, আক্রান্ত প্রায় 3.5 কোটি।
বিশ্ব শিশু দিবস, শিশু অধিকার সপ্তাহ এবং বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে জাতীয় প্রতিবন্ধী ফোরাম ও জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার এবং সাদাছড়ি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির উপদেষ্টা পারভিন হক শিকদার, সভাপতি এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, মহাসচিব ডক্টর সেলিনা আক্তার এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এ সময় সমাজের বিত্তবানদের প্রতিবন্ধীদের পাশে থাকার আহ্বান জানান বক্তারা। আসুন আমরা সবাই মিলে এই ধরনের বিশেষ শ্রেণীর শিশু কিশোরদের পাশে দাঁড়াই, তাদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেই। আমরা সবাই মিলে যদি তাদের পাশে দাঁড়াই, তারা নিশ্চয়ই একদিন বিশ্বে ভালো একটা অবস্থান গড়ে তুলতে পারবে। এবারে বাণিজ্য সংবাদ। বাংলাদেশ সায়েন্স কংগ্রেসের আয়োজনে দেশের বৃহত্তম অনলাইন সায়েন্স কার্নিভালের পর্দা নামল আজ। শেষ দিনে গুগল আইটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাস্ট্রোনমি ও ম্যাথ অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চারটি ক্যাটাগরিতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের মোট 1,770 জন শিক্ষার্থী এই কার্নিভালে অংশ নেন। অনুষ্ঠানে বিচারক ছিলেন বিএসসিএ প্রেসিডেন্ট আবুল হাসনাত এম সুলাইমান ও রিসার্চ অ্যান্ড ইনোভেশন অ্যাফেয়ার সেক্রেটারি এস এম এনামুল আরেফিন সহ অন্যান্যরা। বিশেষ অতিথি ছিলেন ফিজিওলজিস্ট তান্নিতা ঘোষ। কার্নিভালের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। প্রস্তুতি ম্যাচে পেসারদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। মিরপুরে ওটিস গিবসন একাদশ এবং রায়ান কুক একাদশের মধ্যকার দুদিনের প্রস্তুতি ম্যাচ শেষ হয় ড্রতে। প্রথম দিন গিবসন একাদশ সংগ্রহ করে 230 রান, তাসকিন নেন 3 উইকেট। দ্বিতীয় দিনে মুমিনুল হকের সেঞ্চুরিতে রায়ান কুক একাদশ তোলে 5 উইকেটে 248 রান। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। করোনা আক্রান্ত মানুষের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা জীবন দিলেও বিরোধী দল শুধু সমালোচনা করছে, অভিযোগ প্রধানমন্ত্রীর। করোনা ভাইরাসে গত 24 ঘণ্টায় দেশে আরও 20 জনের মৃত্যু, 4 মাসের মধ্যে মৃতের সংখ্যা সর্বনিম্ন। আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন সিলেটে ছাত্রাবাসে ধর্ষণ মামলার আরও 3 আসামি। করোনায় আক্রান্ত হওয়ার একদিনের মধ্যে সামরিক হাসপাতালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং টানা চতুর্থবারের মতো বাফুফের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।